হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। তাই চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে আমার শারদিয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা থাকুন আমার সঙ্গে, দেখুন আমার ভিডিওটা আমি কী করছি। এই ভিডিওতে সবাই তো এখন বিউটি পার্লারে যাচ্ছে, আমি কিন্তু এবার আমি বিউটি পার্লারে যেতে আমি অত পছন্দ করি না, নিজের ঘরেই আমি যা পারি করি। হ্যাঁ, তো বন্ধুরা এবার আমি ভাবছি আমার চুলটা একটুখানি সমান করে নেব। হ্যাঁ, সেই জন্য আমি প্রথমে চুলটাকে এই দেখুন দু ভাগ করে নিয়েছি, দুটো দুই দিক থেকে ভাগ করে নিয়ে এবারে আমি এইভাবে ই করেছি, গাদার দিয়ে আটকে নিয়েছি। হ্যাঁ, এই যে দেখুন, এইবার আমি চুলটাকে কাটবো, এই এইটুকুই কাটবো, বেশি কাটবো না। তো দেখুন আমার সঙ্গে আমি কিভাবে করছি, যে চুলটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। সমান করে কাটবো। হ্যাঁ, এতটা কাটতে হবে। বন্ধুরা এই যে আমার চুল কাটা হয়ে গেল, দেখুন পেছন দিকটা কি সুন্দর হয়েছে না, গোল হয়ে গেছে, ভালো হয়েছে না? আমার দেখুন, দেখে বলুন কেমন। বন্ধুরা এবার সব অনলাইনেই বাজার করেছি, বাজারে আর যায়নি, এই সব মঞ্চ থেকে বাজার করেছি, এই যে এখান থেকে বাজার করেছি সব মঞ্চ থেকে। হ্যাঁ, তো এবার আর শাড়ি আর কিনে নিয়ে, আগের বছরের শাড়িগুলো আছে সেগুলোই দিয়ে চালাবো। আর এই যে অনেক কিছু কিনেছি, এটা হচ্ছে আমার হাজবেন্ডের প্যান্ট, ছেলের গিফট করেছে বাবাকে এবছর, সেটা ছেলেই কিনেছে, মার্কেটে ছেলেই করেছে। ছেলেদের প্যান্ট আর কি দেখা যায়, এটা হচ্ছে জিন্সের একটা প্যান্ট, এই যে এটা আমার হাজবেন্ডের জন্য ছেলে গিফট করেছে। আর হচ্ছে প্যান্টই দেখাচ্ছি যে এটা, এটাও ছেলে নিজের জন্য একটা প্যান্ট, ও একটা কিনেছে, দুটো প্যান্ট কিনেছে, এই যে আর একটা কিনেছে। ওদের আর কি, ছেলেদের আর কি, সব একই কালার মনে হয়, তাই না? দুটো কিনেছে। আর গেঞ্জি, এই যে একটা গেঞ্জি কিনেছে, এই গেঞ্জিটা একটা কিনেছে, দুদিকে একই আছে। আর এই যে আর একটা গেঞ্জি, এটা এটা আমি গেঞ্জি ছিল, এই একটা গেঞ্জি, এটা সামনে এরকম আর পিছনটা এই এক কালার। আর আমার জন্য আমার হাজবেন্ড এই যে এই ড্রেসটা চয়েস করে দিয়েছে, এটা লং, এই চুড়িদারটা লং, এই কলারটা, এই কলারে আমার নেই বলে আমি এটা নিয়েছি। আর ছেলের আর একটা গেঞ্জি, এটা এটা হচ্ছে ছেলের, এই যে একটা গেঞ্জি, এটা ওর বাবা দিয়েছে, ওর হাজবেন্ড দিয়েছে, এটা কেমন হয়েছে বলবেন। হ্যাঁ, আর এই যে এই জামাটা, ওটা তো আগেই
এসেছিল তখনই দেখেছি, এই যে এইটা আমার ছেলে আমাকে গিফট করেছে। এই ছিল এবার আমাদের পুজোর বাজার, সব অনলাইন থেকেই বাজার এসছে। আর এইগুলো শাড়ি এবার কিনে নিই, কারণ আমার অনেকগুলো শাড়ি আমার আছে, অনেকদিন ধরেই আছে, আগের বছর থেকেই আছে, শাড়িগুলো পরা হয়নি সেই জন্য আর শাড়ি কিনলাম না। এটা আমাকে দিদি দিয়েছিল, ভাবছি এই বছরই পরবো, এটা পরাই হয়নি শাড়িগুলো। এটা একটা শাড়ি আছে, তারপরে এই যে একটা আর একটা শাড়ি আছে, ছাপা শাড়ি, আর এই যে আর একটা শাড়ি আছে, মানে এগুলো ভাঙাই হয়নি, দেখি কদিনে কটা করছে। আর এই যে আমার হাজবেন্ড একটা শাড়ি দিয়েছিল, ওটা অনেকদিন আগে থেকে কেনা, আমি পরিইনি, এটা পুজোতে পরবো, লক্ষ্মী পুজোর জন্য এটা কিনে দিয়েছে আমাকে, এটা লাল পরে সাদা শাড়ি। এটা একটা, এই ছিল এবারে আমাদের পুজোর বাজার, হবে না হবে না করে ভালোই পুজোর বাজার হয়েছে। তো বন্ধুরা যদি যেটা ভালো লাগবে একটু কমেন্টে বলবেন। হ্যাঁ, সামান্য উপকরণ দিয়ে কি সুন্দর বেসনের লাড্ডু আমি বানাচ্ছি দেখুন। এই শুধু লাগবে চিনি, আর তো বেসন লাগবে, আর হচ্ছে এই ঘি, ঘি লাগবে, আর একটু এলাচ, এই তিনটে মাত্র উপকরণ দিয়ে একটা আমি লাড্ডু বানাবো বেসনের। দেখুন কীভাবে বানাচ্ছি বন্ধুরা। এই যে কড়াইটা শুধুই গরম করে নিয়েছি, গরম করে এইবার আমি 2 কাপ বেসন দিচ্ছি। এই বেসনটাকে আমি 2 কাপ পরিমাণ বেসন দিলাম, বেসনটা আমি কিছুক্ষণ নাড়বো, নেড়ে পুরো 2 কাপ ময়দার জন্য আমি 1 কাপ চিনি নিচ্ছি, আর চিনিটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই যে গরম কড়াইয়ের উপরে প্রথমে ওই বেসনটাকে ঢালছি, এই যে এইরকম হয়ে গেল জিনিসটা। এবার আমি নামিয়ে নিয়ে ওই এলাচটা মিশিয়ে নেব, আর মন্ড মন্ড করে গোল গোল করে বানিয়ে নেব, যে এখন গোল গোল বানানো যাবে না, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখুন কেমন গোল গোল হয়ে যাচ্ছে না ব্যাপারটা, ব্যাপারটা একটু চাপ দিলে কেমন চটচটে একটু একটু না, মানে মোটামুটি বোঝা যাচ্ছে, নামানো যাচ্ছে আমি চটতে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে তারপরে বানাবো, ঝুরঝুরে ব্যাপারটা নেই। তাহলে এবার নামিয়ে নিয়ে এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই যে এই এরকম করে গোল গোল করে বানিয়ে নেব লাড্ডুর আকারে। দুটা এই যে আমার হয়ে গেল বেসনের লাড্ডু, কেমন হয়েছে নিশ্চয়ই ভালোই হবে, কখনো বানিয়ে খেয়ে দেখবেন। হ্যাঁ, এইভাবে বানালাম,
পুজোতে আমার এটাই হচ্ছে প্রথম মিষ্টি বানানো।